লাস্ট ভিডিওতে আমরা একটা প্রজেক্ট নিয়েছিলাম, তো এখন আমরা একটু ফোল্ডার স্ট্রাকচার নিয়ে কথাবার্তা বলবো, যেটা আপনারা অলরেডি আগে থেকে অনেকে জানেন। সাপোজ এখানে আমার, যেহেতু আমরা মডেল ভিউ কন্ট্রোলার নিয়ে কাজ করবো, অলরেডি ওর আর্কিটেকচার অলরেডি আমার ফোল্ডার আছে, কন্ট্রোলার মডেলস ভিউ। আচ্ছা, তো এখানে একটা এক্সট্রা ফোল্ডার আছে এরিয়া, আমরা যেহেতু আইডেন্টিটি ফ্রেমওয়ার্ক নিয়ে নিছি সেই জন্য ফোল্ডার চলে আসছে। আচ্ছা, আইডেন্টিটির ভিতরে গেলে আমরা পেজ পাবো, এখানে একটা ভিউ স্টার্ট সিএস এইচটিএমএল পেজ আছে। আচ্ছা, এরিয়াটা হচ্ছে সাপোজ আমি আমার যেই প্রজেক্টে কাজ করব তার মধ্যে আমি প্রত্যেকটাকে ফাংশনালিটিকে ভাগ করে দিতে পারবো, এরিয়া আকারে আমি ভাগ করে দিতে পারবো। সাপোজ আমি বলে দিব এই পেজগুলো হচ্ছে অ্যাডমিন, এগুলো হচ্ছে কাস্টমারের জন্য, এগুলো সবার জন্য, আমি এরকম কিছু এরিয়া বানিয়ে দিতে পারবো। তো সেটাও আমরা দেখবো এরিয়া কীভাবে বানাইতে ক্রিয়েট করতে হয়, সেটা আমরা ক্রিয়েট করে দেখবো, সেই এরিয়া ক্রিয়েট করতে হবে আমি এরিয়ার ফোল্ডারের ভিতরে। আচ্ছা, কন্ট্রোলার তো জানি, এখানে সব কন্ট্রোলার থাকবে, ডাটাতে যত মাইগ্রেশন আছে সেই মাইগ্রেশনগুলো থাকবে, আর আমার ডিবি কন্টেক্সট ক্লাসটা এখানে থাকবে। মডেল আমার এখানে যত মডেল আসবে, ক্লাস আসবে, সব আমি এখানে ইনক্লুড করবো। আর ভিউতে গেলে সব ভিউ এখানেই থাকবে, প্রেজেন্টেশন লেয়ার এখানে সব ভিউ থাকবে। আর এখানে সাপোজ শেয়ার বলে একটা ফোল্ডার আছে, তো এর মধ্যে মাস্টার পেজ থাকে যেটাকে আমরা লেআউট বলি, লেআউট। আর এখানে আরও পার্শিয়াল পেজ থাকে, তো পার্শিয়াল পেজের অলরেডি এটা সাপোজ এটা একটা পার্শিয়াল পেজ, এটা একটা পার্শিয়াল পেজ। তো পার্শিয়াল পেজের নেমিং কনভেনশন হচ্ছে প্রথমে পার্শিয়াল ভিউর নেমিং কনভেনশন হচ্ছে প্রথমে আন্ডারস্কোর দিয়ে শুরু করতে হয়। অলরেডি আমরা দেখতে পাচ্ছি এখানে আন্ডারস্কোর দিয়ে শুরু করতে হয়, এখানে লেআউট পেজ থাকে। আর এখানে আরেকটা কথা, ভিউ স্টার্ট পেজ, এই পেজে গেলে সাপোজ এটা নিয়ে আমরা কথাবার্তা বলবো, ভিউ স্টার্ট পেজ আমি বলে আসছি লেআউট, তার মানে এখানে আমি ভিউ যখন পেজটাই স্টার্ট হবে তখন এই লেআউট পেজটাই ওই পেজের লেআউট পেজটাই থাকবে মাস্টার পেজ হিসেবে, সেটা আমরা বলে যাচ্ছি। এখানে অ্যাপ সেটিং, এখানে কানেকশন স্ট্রিং থাকে, অলরেডি আমার ডিফল্ট কানেকশন অলরেডি আছে, এখানে কানেকশন স্ট্রিং থাকে, এখানে আরও অনেক কিছু থাকে, আমরা এগুলো নিয়ে কথাবার্তা বলবো। আর অলরেডি প্রোগ্রাম ক্লাস, স্টার্ট আপ ক্লাস নিয়ে কথাবার্তা বলা হয়েছে, এগুলো আপনারা অলরেডি জানেন, প্রিভিয়াস ভিডিও থেকে পাবেন আপনারা। তো এই ছিল এই ফোল্ডার স্ট্রাকচার। তো নেক্সট ভিডিওতে আমরা যেটা করব, আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করব আমাদের অনলাইন শপের জন্য। তো আমরা নেক্সট ভিডিওতে সেই ডাটাবেসটা ক্রিয়েট করব, সেটা কীভাবে করতে হয় সেটা নেক্সট ভিডিও দেখব। ওকে, এই পর্যন্ত, এটাতেই এই পর্যন্তই ভালো থাকবেন। থ্যাংক ইউ।